বুঝছেন, ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি, এই যে এক সচ্চিদানন্দ ব্রহ্ম, অদ্বৈত ব্রহ্ম, আর এই যে বহু রূপে দেখা দিচ্ছে, এই দুটো কিন্তু এক জিনিস। হ্যাঁ, সিস্টার নিবেদিতা বলছেন এই গীতা, উপনিষদ, ব্রহ্ম, আত্মা এগুলো তো ছিল, স্বামী বিবেকানন্দ না এলেও এগুলো সব ছিল। তাহলে কি নূতন তিনি কি করলেন? তিনি সুন্দর ব্যাখ্যা করেছেন যুগ উপযোগী করে, নূতন কি করলেন? বলছেন একটা তত্ত্ব তিনি বলছেন, ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি, এই যে এক সচ্চিদানন্দ ব্রহ্ম, অদ্বৈত ব্রহ্ম, আর এই যে বহু রূপে দেখা দিচ্ছে, এই দুটো কিন্তু এক জিনিস। অ্যান্ড হেন্স উনি বলে, সিস্টার নিবেদিতা বলছেন, হেন্স নো ডিভিশন বিটুইন দ্য সেকুলার অ্যান্ড দ্য সেক্রেট, দিস ইজ হোয়াট মেক্স স্বামী বিবেকানন্দ মিটিং পয়েন্ট অফ দ্য ইস্ট অ্যান্ড দ্য বেস্ট, ইট মেক্স হিম দ্য মিটিং পয়েন্ট অফ দ্য পাস্ট অ্যান্ড দ্য ফিউচার। আজ থেকে শত বছর, শত শত বছর আগে ধর্ম কি রূপ নেবে, অধ্যাত্ম কি রূপ, এখনই দেখা যাচ্ছে তার কত চেঞ্জ আসছে ইন স্পিরিচুয়ালিটি। আমেরিকাতে দের ইজ দিস হোল মুভমেন্ট, স্পিরিচুয়াল বাট নট রিলিজিয়াস, SBNR বলে, তারা কোনো ধর্মে, তথাকথিত ধর্মের মধ্যে থাকতে চাইছে না, বাট দে আর ইন্টারেস্টেড ইন স্পিরিচুয়ালিটি। তাদের জন্য কি স্পিরিচুয়ালিটি হবে? স্বামী বিবেকানন্দ বলছেন বেদান্ত ইজ দ্য ওনলি রিলিজন, ওনলি স্পিরিচুয়ালিটি ফর আ র্যাশনাল এজ, ফর দ্য ফিউচার। এই তত্ত্ব দ্যাট দের ইজ ওয়ান রিয়ালিটি পারভেডিং এভরিথিং অ্যান্ড ইউ আর দ্যাট রিয়ালিটি, এভরিথিং ইজ অ্যান্ড এভরিবডি ইজ ওয়ান উইথ ইউ। স্বামীজি বলছেন, হি হু রানস অ্যাওয়ে টু মেডিটেট অ্যান্ড ডাই ইন আ হিমালয়ান কেভ হ্যাজ মিস দ্য ওয়ে, হি হু প্লাঞ্জেস হেডলং ইন টু দ্য ফুলিশনেস অ্যান্ড ভ্যানিটিজ অফ লাইফ হ্যাজ মিস দ্য ওয়ে। আচ্ছা, সব ছেড়ে দিয়ে হিমালয়কে ধ্যান করে ভগবান লাভ করবো, হি হ্যাজ মিস দ্য ওয়ে। স্বামীজি বলছেন ও ভুল হয়ে গেছে, আর যদি এই সংসারে ঝাঁপিয়ে পড়ে আমি প্রচুর ভোগ করতে চেষ্টা করছি, স্বামীজি বলছেন ভুল হয়ে গেছে, হি হ্যাজ মিস দ্য ওয়ে। আচ্ছা, এখান থেকে পালিয়ে যাবো, হি হ্যাজ মিস দ্য ওয়ে, এখান থেকে পালাবো না, এর মধ্যেই থাকবো, হি হ্যাজ মিস দ্য ওয়ে, তাহলে উপায়টা কি? স্বামীজি বলছেন, দ্য ওয়ে ইজ টু ডিফাই লাইফ ইটসেলফ, টু সি গড ইন এভরিওয়ান এন্ড এভরিথিং অ্যারাউন্ড ইউ, যেখানে আছো ব্রহ্ম তো ওইখানেই আছে। আমি যদি অনেকগুলো গয়না আমাকে দেখানো হলো, বলে আসলে গয়নাগুলো সত্য নয়, সোনাটাই সত্য, ও সোনাটাই সত্য, গয়না সত্য না, ঠিক আছে গয়নাগুলো ফেলে দিয়ে সোনা খুঁজি, এবার খুঁজে পাবে না। আচ্ছা, তাহলে গয়নাটাই তো সোনা, তাহলে এই নেকলেসটাই সোনা, যে মুহূর্তে নেকলেসটাকে কেউ তরল করে অন্যরকম করে দিল, আমি বললাম সোনাটা চলে গেছে, তাহলে না, নট দ্য নেম অ্যান্ড ফর্ম, নট অ্যাপার্ট ফ্রম ইট অলসো, ওই একই বস্তু ওইখানে আছে। প্রত্যেক গয়নার মধ্যে একই তত্ত্ব আছে, সোনা, প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে, মধ্যে কেন বলবো, ওইটাই আছে। দের ইজ ওনলি ওয়ান ব্লেজিং রিয়ালিটি অ্যান্ড দ্যাট ইজ গড, দ্যাট ইজ হিয়ার, এই লুক অ্যারাউন্ড। ঠাকুর যখন অনেক মানুষ একসঙ্গে দেখতেন, আমরা ভাবি মানুষ থাকলে স্পিরিচুয়ালিটি হয় না, একা পাহাড়ে গুফায় গিয়ে বসে থেকে ধ্যান করবো, অ্যাওয়ে ফ্রম এভরি, একটু শান্তি। ঠাকুর মানুষ দেখতেন, বলতেন ওই শ্যান্ডেলিয়ার, ঝাড় ঝাড় প্রদীপ মতন, হ্যাঁ তো বলছেন এই যে শ্যান্ডেলিয়ারে অনেক আলো একসঙ্গে, ফ্রম ইটস ভেরি ইন্টারেস্টিং, ফ্রম অ্যান এনলাইটেন পার্সপেক্টিভ, এই ক্রাউড দেখলে কি মনে হয়, এত সব রূপে জলজল করছে সেই তত্ত্ব, ওনার আরও আনন্দ হতো দেখে, সেম ব্রাহ্মণ আমার, আমারই মা এই এত রূপে চকমক করছেন চারিদিকে। সো দিস ইজ দ্য ডিভাইন রিয়েলাইজেশন অফ দ্য বিজ্ঞান তত্ত্ব।